আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন প্রিয় دینی ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুগণ আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ বন্ধুগণ যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব এই দোয়াটি হল ব্যথা নিবারণের দোয়া আপনার শরীরের কোনো স্থানে যদি ব্যথা হয় তাহলে সেই স্থানে হাত দিয়ে শুধু এই দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার ব্যথা ভালো হয়ে যাবে বন্ধুগণ এই দোয়াটি একটি সহি হাদিসে উল্লেখ হয়েছে এই দোয়াটি সম্পর্কে মুসলিম শরীফে একটি হাদিস উল্লেখ হয়েছে হাদিস নাম্বার দুই হাজার দুইশো দুই বন্ধুরা এই দোয়াটির আমল করার একটা নিয়ম আছে যে নিয়মটা আমরা শেষে শিখব তার আগে আমরা দোয়াটি শুনব এবং দোয়াটি শিখব এবং দোয়াটির বাংলা অর্থ জেনে নেব বন্ধুরা দোয়াটি হল বিসমিল্লা বন্ধুগণ বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে আপনারা দেখে দেখে মুখস্ত করে নিতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে দোয়াটি আবারও বলছি দোয়াটি হলিং বন্ধুরা যারা আরবি পড়তে একদমই জানেন না তাদের জন্য আমি এক একটা করে শব্দ ভেঙে ভেঙে বলবো অল্প সময়ের মধ্যে আপনারা একটু আমার সঙ্গে যদি বলার ট্রাই করেন যদি বলেন তাহলে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আপনার দোয়াটি মুখস্থ হয়ে যাবে আমার সঙ্গে বলুন বিসমিল্লাহি আর একবার বলুন এবার বলুন আ আবার বলুন আ রুবিল্লাহি ওয়াকু আবার বলুন ওয়াকুদরাহি মিং শাররিমা আবার বলুন মিং শাররিমা আজিদু আবার বলুন আজিদু ও উহাদিরু ওয়া উহাদিরু বন্ধুরা আমরা দোয়াটি ভেঙ্গে ভেঙ্গে বললাম এখন আমরা দোয়াটি একেবারেই বলার চেষ্টা করব বিসমিল্লাহ ওকুদরতিহি মিং সারিমা আজিদু ওয়া উ বন্ধুগণ এই দু বাংলা অর্থ হলো যে ক্ষতি আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি তা হতে আমি আল্লাহর মর্যাদা এবং কুদরতের মাধ্যমে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি বন্ধুগণ আমরা দোহাটি শুনলাম দোহাটি শিখলাম এবং এই দুআটির বাংলা অর্থ জেনে গেলাম এখন আমরা এই দোয়াটি কিভাবে আমল করব তার নিয়মটা জেনে নেব বন্ধুগণ আপনার শরীরে যে কোথাও ব্যথা হতে পারে আমি ধরে নিচ্ছি আপনার মাথা ব্যথা হয়েছে তখন আপনি আপনার হাত মাথার মধ্যে রাখবেন যে স্থানে আপনি ব্যথা অনুভব করছেন সেই স্থানে আপনার হাত রাখবেন রাখার পরে বিসমিল্লাহ তিনবার পাঠ করবেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিশমিল্লাহ তিনবার পাঠ করার পরে আপনি পরবর্তী লাইন থেকে বাকি যে দোয়াটি এই দোয়াটি আপনি সাতবার পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আপনার ব্যথা ভালো হয়ে যাবে বন্ধুগণ অবশ্যই অবশ্যই আপনার এই আমলটি করার সাথে সাথে আপনি চিকিৎসাও গ্রহণ করবেন যে কোনো স্থানে ব্যথা হতে পারে এর জন্য দোয়াটির আমলও করবেন তার সঙ্গে সঙ্গে চিকিৎসাও করবেন ডাক্তারের পরামর্শ পরামর্শও ব্যবহার করবেন বন্ধুগণ ঔষধের ক্ষমতা ক্ষমতা নেই আপনাকে আপনাকে ভালো ভালো করার করার একমাত্র আল্লাহ তালার এজন্য আল্লাহ তালার কাছেও দোয়া করবেন এবং সুন্নত হিসেবে আপনি চিকিৎসা করবেন চিকিৎসা করা হলো সুন্নত তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে তাহলে আমি অনুরোধ করবো ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই দোয়াটি সম্পর্কে জানতে পারে এবং সকলেই যেন উপকৃত হয় আর বন্ধুরা নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলাম মাসাইল সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চায় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمة الله وبركاته مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كله